মনে রাখতে হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের উপর, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। কাজে তাদের একটা প্রধান কাজের জায়গা হচ্ছে এই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের যাতে ন্যায় বিচার পায় সেইটা তাদের নিশ্চিত করা। ফলে এটা তাদের একটা অগ্রাধিকার ভিত্তিতে কাজ, এবং এই বিচারকে এমনভাবে নিতে হবে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, যাতে করে স্বচ্ছতা এবং ন্যায় বিচার সকলের কাছে একটা গ্রহণযোগ্য জায়গায় থাকে। এবং একই সাথে আমাদের 15 বছরে যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের শাসনে যে ধরনের গুম, খুন, চুরি, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার সমস্ত একটা ব্যবস্থাকে একটা মানে আজকে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে এসেছে, যেটা টিকে থাকার ক্ষেত্রে একটা প্রশ্ন মানে ঝুঁকি তৈরি হয়েছে, সেই জায়গাটাতে আনার যে দায়টা তাদেরকে, সেখানে তাদেরকে তার জবাবদিহিতা এবং বিচারের জায়গায় যেতে হবে। তার জন্য প্রয়োজনীয় ট্রাইব্যুনাল গঠন করা, তদন্ত করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। যদি আমরা ন্যায় বিচারই প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে নতুন বাংলাদেশের যাত্রাটা কিন্তু আমাদের মানে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী হবে না। এবং আমরা বলেছি একই সাথে যে অর্থনৈতিক চ্যালেঞ্জটাও খুবই গুরুত্বপূর্ণ এই সরকারের সামনে, কারণ এই বিগত সরকার ফ্যাসিস্টরা লুটপাট করে তো একেবারে ফোকলা বানিয়ে দিয়ে গেছে, কাজে সেই জায়গায় অর্থনৈতিক চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে হবে। মানুষ কষ্টে আছে দ্রব্যমূল্য এবং নানান ধরনের তার আয় ব্যয়ের অসঙ্গতির কারণে, ফলে সেইটার দিকে তাদের মনোযোগ দিতে হবে। আমাদের দেশের শ্রমিকরা, কৃষকরা, আমাদের দেশের নিম্ন আয়ের মানুষ, তাদের জীবনে কিন্তু বেশ চাপ এখন তো। সুতরাং একই সাথে তাদের মানে এই সরকারকে সেই বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া দরকার, এই তাদের আসল কাজের জায়গা। এই আসল কাজ করতে করতেই রাজনৈতিক প্রক্রিয়াটা তাদেরকে শুরু করতে হবে এবং একটা রোডম্যাপ তৈরি করতে হবে, যাতে করে জনগণকে তারা আশ্বস্ত করতে পারেন। জনগণ তো এই রোডম্যাপ প্রতিদিনই জানতে চাইছে, ফলে সেই জায়গাটাও তৈরি হওয়া দরকার। দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা আনা, তার জন্য প্রতিষ্ঠান পুনর্গঠন এবং যানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো একটা জরুরি কাজ এবং আমরা বলেছি। এবং ষড়যন্ত্র মোকাবেলা করা, নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এখানে, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে ষড়যন্ত্র হচ্ছে, অস্থিতিশীলতা, নৈরাজ্য, নানা ধরনের ডাকাতি, অরাজকতা, এগুলো তৈরি করে ষড়যন্ত্র করা হচ্ছে। এবং প্রতিষ্ঠানগুলোর ভেতরেও নানা ধরনের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, ফলে এইগুলো মোকাবেলা করা এবং দ্রুত একটা স্থিতিশীলতা আনা, এটাই সরকারের জরুরি কাজ। এবং একই সাথে তাদেরকে এই যে হত্যাকাণ্ড, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড অবশ্যই প্রত্যেকে বিচার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিচারের মধ্যে একটা দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে, মামলা ঠিক মতো নেওয়া হচ্ছে না, এবং মামলায় অভিযুক্ত যারা হচ্ছেন তাদের অনেকেই আবার এখনও এমনভাবে কর্মরত আছেন যে তারাই মামলা নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। এই দিকগুলোকে খুবই গুরুত্বের সাথে আমাদের এই অন্তর্বর্তী সরকারকে বিবেচনা করতে, বাংলাদেশ আর আগের কায়দায় চলতে পারবে না। এবং আমরা বিশ্বাস রাখি, আমরা আস্থা রাখতে চাই আমাদের ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে সেইটা বাংলাদেশকে একটা নতুন পথে, অর্থাৎ গণতান্ত্রিক পথে, জবাবদিহিতার পথে, মানুষের যে জনগণের যে ক্ষমতা সেটাই যে আমাদের ক্ষমতার কেন্দ্র এবং তার কাছে জবাবদিহিতার প্রশ্ন সরকারকে, জনপ্রতিনিধিদেরকে, এইটার দিকে অগ্রসর হবে। এবং এইটা যদি কেউ ব্যত্যয় ঘটাতে চায়, ছাত্র জনতার যে অভ্যুত্থানের শক্তি, ওই ব্যত্যয়কারীরা এই ছাত্র জনতার মুখোমুখি হতে হবে। ফলে আমরা মনে করি যে নতুন একটা রাজনীতির উদ্বোধন ঘটতে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে যারা পুরনো রাজনৈতিক শক্তি, যারা ক্ষমতায় গিয়েছে, তাদেরকেও নিজেদের বদলাতে হবে। এবং আমরা মনে করি যে নতুন শক্তির উদ্বোধন ঘটা উচিত, যারা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এই গণতান্ত্রিক শক্তিটা গড়ে তুলতে চাচ্ছি। কারণ আইনি পরিবর্তনই যথেষ্ট না, গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিরও দরকার। ফলে আমরা আইন পরিবর্তন যেমন চাই, তেমনি গণতন্ত্রের শক্তিও আমরা গড়ে তুলতে চাই, এবং সেইটা এই ছাত্র জনতার একটা আন্দোলনের ভেতর থেকে সেই রাজনৈতিক শক্তি নতুনভাবে গড়ে ওঠার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটা বরং বাংলাদেশে একটা ইতিবাচক পরিবর্তনের জন্য খুবই জরুরি বলে আমরা মনে করি। একটা গণ অভ্যুত্থানের ফসল, এবং আমরা বলেছিলাম যে ছাত্রদের মতামতকে প্রাধান্য দিয়ে একটা সরকার গঠন করা হোক, এবং সেটা একটা আছে এখানে। তো সেইটাকে তো আমরা সকলেই বলছি যে আমরা এই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব, আপনারা সেই কাজটা করুন। আমরা আশা করি তারা তাদের সেই দায়িত্বটা পালন করবেন, এবং বাংলাদেশে যাতে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে সেই পথটা তারা প্রশস্ত করবেন। এবং সেই ক্ষেত্রে নিঃসন্দেহে জনগণ তাদের কর্মকাণ্ডের মূল্যায়ন করবেন, এবং সেই সময়ও তারা পাবেন। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার প্রতি মনোযোগ দেওয়ার জন্য আমরা তাদেরকে বারবার বলবো, রাজনৈতিক শক্তিটা গড়ে ওঠা দরকার। এটা
যারা রাজনৈতিক লড়াই করছে, গণতন্ত্রের জন্য লড়াই করছে, তারা যেমন তাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবেন, ছাত্ররাও সেখানে অনেকে যুক্ত হবেন। আবার ছাত্রদের মধ্যে থেকেও কেউ কেউ মনে করতে পারে যে তারা মানে কোনো রাজনৈতিক দল গড়ে তুলতে পারবেন, এটা তো রাজনৈতিক দল গড়ে তোলার প্রশ্নটা তো কোনো মানে এটা তো একটা গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। কিন্তু মোদ্দা বিষয়টা জরুরি, যেটা হচ্ছে যে আমাদের এখানে এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা এবং নতুন যে একটা পরিসর, গণপরিসর তৈরি হয়েছে, এখান থেকে রাজনৈতিক শক্তির একটা একটা উত্থান দরকার। সেই উত্থানটা আমরা মনে করি যে ঘটবে, এবং সেটা জন্য আমরা যারা লড়াই করছি, ছাত্ররাও যে লড়াইয়ের সাথে মানে লড়াইটা সফল করে তুলেছেন, এর ভেতর থেকেই, এই প্রক্রিয়ার ভেতরেই সেটা গড়ে উঠবে।